নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, এই দুর্গাপুজোতে এই সুসংবাদগুলি অপেক্ষা করছে এই রাশিগুলির জীবনে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের জীবনে এই সুসংবাদগুলি অপেক্ষা করতে চলেছে তা ভিডিওতে আমি বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। এই দুর্গাপুজোতে এই বড় সুসংবাদগুলি অপেক্ষা করছে আপনাদের জীবনে, অর্থাৎ যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে এই দুর্গাপুজোতে বড় সুসংবাদ অপেক্ষা করতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আমি একে একে জানাতে চলেছি। তো আসুন একে একে জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দুর্গাপুজোতে আপনাদের জীবনে অর্থ কিন্তু আসতে চলেছে। দ্বিতীয়, এই সময় দাম্পত্য সুখ আপনারা পেতে চলেছেন, পাশাপাশি এই সময় বিদেশ থেকে অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি প্রেমের দিক যথেষ্ট পরিমাণে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির তো মালামাল, অর্থাৎ আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ আগমনের রাস্তা কিন্তু আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, প্রেমের দিক শুভ রয়েছে, দাম্পত্য জীবন সেটিও কিন্তু শুভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন, অর্থাৎ এই দুর্গাপুজোতে আপনাদের জন্য কিন্তু অনেকগুলি সুসংবাদ অপেক্ষা করছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে সুসংবাদ অপেক্ষা করছে। যেমন এই সময় আপনারা কোথাও ট্যুরে যেতে চলেছেন বা ভ্রমণে যেতে চলেছেন, পাশাপাশি এই সময় চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা ইনকাম করতে চলেছেন। দাম্পত্য জীবনে সুখ আসতে চলেছে, নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে, পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে তাদের সন্তান লাভেরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দুর্গাপুজো আপনাদের জন্য কিন্তু স্মরণীয় হতে চলেছে, অর্থাৎ এই সময় আপনাদের অনেকগুলি সুসংবাদ আসতে চলেছে। যেমন নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এই সময় বিদেশ থেকে লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এই সময় আপনারা কোথাও ভ্রমণে যেতে চলেছেন এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জীবনে কিন্তু প্রেমের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, পাশাপাশি দাম্পত্য সুখের দিকটাও কিন্তু খুবই ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের জন্য। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দুর্গাপুজোতে আপনাদের জন্য কিন্তু অনেকগুলি সুসংবাদ অপেক্ষা করছে। যেমন এই সময় আপনারা দাম্পত্য সুখ পেতে চলেছেন, কোথাও কিন্তু ট্যুরে যেতে চলেছেন, পাশাপাশি এই সময় আপনারা বিদেশ থেকে লাভ করতে চলেছেন, অর্থাৎ যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, পাশাপাশি এই সময় সন্তান সুখের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা যে কোনো কাজই কিন্তু অনায়াসে করে ফেলবেন এবং এর পাশাপাশি এই সময় আপনারা প্রেমের দিকে যথেষ্ট পরিমাণে সফলতা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দুর্গাপুজো আপনাদের জন্য কিন্তু একটি স্মরণীয় পুজো হতে চলেছে, অর্থাৎ এই সময় অনেকগুলি সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে। যেমন এই সময় আপনারা বিদেশ থেকে লাভ পেতে চলেছেন, এই সময় আপনারা সন্তান সুখ পেতে চলেছেন, এই সময় আপনারা দাম্পত্য জীবনের সুখ পেতে চলেছেন এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন
তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গাপুজো আপনাদের জন্য কিন্তু স্মরণীয় পুজো হতে চলেছে। অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সময় আপনারা বিদেশ থেকে লাভ পেতে চলেছেন, দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা প্রেমের দিকে কিন্তু সফলতা পেতে চলেছেন এবং লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন, এটা কিন্তু বলা যেতে পারে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দুর্গাপুজো আপনাদের জন্য কিন্তু স্মরণীয় হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থ আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছে। পাশাপাশি দাম্পত্য সুখের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনারা কিন্তু দাম্পত্য সুখও কিন্তু পেতে চলেছেন। পাশাপাশি যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। অর্থাৎ এই দুর্গাপুজোতে আপনাদের জন্য কিন্তু এই বড় সুসংবাদগুলি অপেক্ষা করছে। এরপরে যে শেষ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলি বড় সুসংবাদ অপেক্ষা করছে। অর্থাৎ এই সময় আপনারা দাম্পত্য সুখ পেতে চলেছেন, এই সময় বিদেশ থেকে লাভ পেতে চলেছেন, লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা প্রেমে সফলতা পেতে চলেছেন। অর্থাৎ যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে চলেছে এবং ভাগ্যের যে সাপোর্ট সেই সাপোর্ট কিন্তু আপনারা পূর্ণ মাত্রায় পেতে চলেছেন। অর্থাৎ এই দুর্গাপুজো কিন্তু আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে স্মরণীয় পুজো হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন, এটাই আমি বলবো। ধন্যবাদ।